তো 18 বছর বয়স না? হুম, যৌবন কি পুরা গায়ে ভরা? বাবা যৌবন ভরা, যৌবনের গায়ক পাইতাছি না এখন। যৌবনের গায়ক একবার আইলা জড়িয়ে ধরতাম রে। শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আমার সামনে এক গৃহস্থ বাড়ির কন্যা দাঁড়িয়ে আছে, তার মনের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবে, খুব দুঃখের কথাগুলা শেয়ার করবে। তো ভাবির নামটা কি জানি? আমার নামটা নদী। নদী? তো দর্শক, নদী, নদী মানে কি সকলেই জানি, এক প্রান্ত থেকে আর প্রান্ত নৌকা দিয়ে ছুটে চলে এলো, নদীর আসল রেখা। তো ভাবি, ইউটিউবে কি মনে করে আসলেন? ইউটিউবে আইসি আমার জীবনের খুব কষ্ট দুঃখে পড়ে, কেননা আমার বাবা আমার মাকে তালাক দিয়ে দেছে, আমার সৎ মা ঘরে, আমরা দুটি বোন একটা ভাই, তাই বাবা আবার দ্বিতীয় বিয়ে করছে, আমাদের কোনো খোঁজ খবর নেয় না, খুব দুঃখে কষ্ট পড়ে আজকে ইউটিউবের মাঝে আইসি, যে ভাই আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, আমাকে অসহায় গরিব ভুলে কিছু হেল্প করবে, তাকে আমি জীবন সঙ্গী করব। তাই আপনার স্বামী আছিল? আমার বিয়েই হয়নি, আমার বয়সটা 18 বছর। দর্শক, বিয়ে হয় নাই, 18 বছর বয়স। তো 18 বছর বয়স না? যৌবন কি পুরা গায়ে ভরা? বাবা যৌবন ভরা, যৌবনের গায়ক পাইতাছি না এখন। যৌবনের গায়ক একবার আইলা জড়িয়ে ধরতাম রে। তাই বন্ধু আর গলে। তো দর্শক, ভাবির যৌবন পুরা ভরা না? এই নদীতে কি কেউ সাঁতার দিছে? এই নদীতে এখনো কেউ সাঁতার দেই নাই, যে মনের মতন মন হয়, দুই মন এক হয়, তাহলে সাঁতার দিবে, তাহলে সাঁতার দিবে। কোন বয়সে এই নদীটা? সঠিক নদী, এই নদীটা সলিড নদী। হ্যাঁ, আচ্ছা, নদীটা পুরো সলিড? এই নদীটা পুরো সলিড, এখনো কেউ খাই নাই, টস টস করে রোছে। আচ্ছা, কোন ধরনের ছেলে আপনার পছন্দ? আমার যার বয়স 80-90, 60-70, যার চুল পাকছে, দাঁত পড়ে গেছে, দাঁড়িয়ে আছে, তারাই আমার পছন্দ। জোয়ান ছেলে আমি অসহায় গরিব নিয়ে আমাকে পছন্দ করবে না। আচ্ছা, বুড়া মানুষ আপনার পছন্দ? আমি বুড়া মানুষ পছন্দ করব, কেননা টেকার যৌতুকে আমার কোনো বিয়ের শাদি হয় না। তাই? হ্যাঁ, এখন বিয়ে শাদি হইতে গেলে মানুষের যৌতুক চায়, সৎ মা ঘরে আমাদের দুই বেলা দুই মুঠো ভাত দেয় না, খাইতে যাত কোনে পরের বাড়ি কাজ করি, তাই কোনে আমি ভাত খাই। আচ্ছা, এই যে আপনি বুড়া মাঝি চাচ্ছেন, এই বুড়া মাঝি কি নৌকা বাইতে পারবো? হ্যাঁ, নৌকা না বাইলে কি হইব? আপনি বাইয়ে নিয়ে, আমি নিজেই বেয়ে নিয়ে যাইতে পারি, আমার কাছে যে রস, রসের ঠেলা ডালিম ঠাস ঠাস করে পাক। আবার তো বাসর ঘরে ভিতরে বুড়া তো পলাইবো না? না না, কেমনি পলাইবো, একটা গান গাইবো, কাশিতে কাশিতে বুড়া লঙ্গি খুইলা যায়, আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাই দেখে আমার বাবাই দেশে বিয়া। বিয়া? তাহলে কি আপনি শিওর যে এই মাঝি পারুক বা না পারুক, আমি ঠেলে লুমু, আমি ঠেলে নৌকা লয়ে যাব? হ্যাঁ, নৌকা একা ঠেলে যাবো না, এলো আল্লাহর রহমতে। তাই? হ্যাঁ, তাহলে এই নদী থেকে সাঁতার দেয়নি আর বুঝা? না, নদী সলিড নদী, সলিড নদী, একদম সলিড নদী এটা। আচ্ছা, বয়স কত গেলেন জানি? বয়স আমার 18 থেকে 20 বছর হইছে। 20 বছর হইছে? প্রেম ভালোবাসা হইছে কারো? প্রেম ভালোবাসা হইলে কি হইব, টেটে কাঁচা এত দি সৎমা পেট ভরে ভাত খাইতে দেয় না, পরের বাসায় মিশিং চালায়, 200 করে টাকা পাই, তিন ভাই বোনে খাই, 2000 টাকার রুম ভাড়া দেই। আর রাতে কিভাবে ঘুমান? রাতে একটা বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে থাকি, মনের মানুষ যা হইতে নাই। তাই? হ্যাঁ, মনের মানুষ নাই, বালিশ চাপা দিয়ে ঘুমাই থাকেন? হ্যাঁ। খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, কোন সময় রাতে কি কোনো রাজপুত্রের স্বপ্ন দেখছেন? আমি রাজপুত্রর স্বপ্ন দেখি না, আমি একটা গরিব লোকের স্বপ্ন দেখলেই হইব, একটা বুড়া লোকের যার দাড়ি পড়ে এখানে আল্লাহর পারতলে, তাকে দিয়ে সুখী, তাকে আমি স্বপ্ন দেখি। আমরা তো জানি যে মানুষের জীবন রাজার মেয়ে বিয়ে দেয়, রাজার মেয়ে বিয়ে দেয়, রাজার ঘরে কিন্তু খাওয়ানোর কম থাকে না, কিসের জন্য বিয়ে দেয়? সেই জিনিসটা যদি আপনি না পান, না পালি আল্লাহর কাছে পাবো, ওটাই হইব, ওটাই হইব, বেশি খাই ওখানে কম খাইব। তাই? হ্যাঁ। তো দর্শক, এই ভাবির সাথে, ভাবি না মানে এই বোনের সাথে কেউ যদি যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। নাম্বারটা আমি তো বলতে পারি না। আচ্ছা, না, নাম্বারটা আমি পরে নিয়ে স্ক্রিনে লিখে দেবো। আচ্ছা, তুমি পরে লিও, আমি নাম্বারটা নিয়ে আসছি। আচ্ছা, নাম্বারটা, এই নাম্বার যোগাযোগ করলে আপনার লাগে? হ্যাঁ। আচ্ছা,
বয়স্ক লোকদের আপনি বেশি পছন্দ? লোক বয়স্ক লোকদের আমি বেশি পছন্দ করি, আমি অবয়স্ক লোকদের আমার পছন্দ হয় না, তারা বিয়ে করবে না আর আমার জীবনটা নষ্ট করে থিয়ে যাইবে। বিয়ের আশা দিয়ে প্রেমে ফেলে ভালোবাসা করে আমার জীবনটা নষ্ট করে থিয়ে যাইবে, সেখন কবে বাপের বাড়ি গুন টাকা লিয়া 2 লাখ 3 লাখ আমাকে সৎ মা পেট ভরে ভাত খাইতে, তার আমি 2-3 লাখ টাকা কোথায় পাইনি। তো দর্শক আপনারা শুনলেন এক গৃহস্থ বাড়ির মেয়ের কথা, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তার এই নদীতে কেউ সাঁতার দেয়নি, নদী এখনো টান টান, নদীর রেকি ভাঙি নাই, নদীর রেকি ভাঙি নাই, নদীর রেকি ভাঙি না, নদীর জৈবন ঠিক আছে, এই নদীতে জৈবনটা গুল্লুক সিগারেট, যৌবন একটা গুল্লুক সিগারেট, হ্যাঁ প্রতি টানে টানে স্বাদ। তো সাপ করার জন্য বয়স্ক লোক দরকার না? দরকার, যাই হোক যদি খাই মুখি নে তাহলে কেন খাই মুসি নে, তাহলে বয়স্ক পুরান ধাত বুড়ান চাইলে ভাতে পারবে বেশি তাই? হ্যাঁ আচ্ছা ভাবি, ও সরি বুনে গৃহস্থ যদি বিয়ে হয়নি বোন বলতে হবে, যদি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তো সুন্দরভাবে কথা বলবেন। হ্যাঁ একটা পুরুষ প্রলাবনের মন কিভাবে জয় করতে হয় সেটা কিন্তু একটা নারী ছাড়া কেউ জানে না, ঠিক না? অবশ্যই অবশ্যই আপনাকে ফোন দিবে, আর ফোন দিয়ে কারো যদি প্রতারণার ফাঁদে পড়বেন না, যার সাথেই প্রেম ভালোবাসা করবেন একটু সতর্ক অবস্থানে করবেন, কারণ প্রতারক দিয়ে ভরা। তো দর্শক নামটা জানি কি? নদী। নদী, তো নদী আপার কাছ থেকে বিদায় নিব। নদী আপা পরবর্তী ভিডিওর জন্য আমরা আবার আপনার কাছে আসব। আচ্ছা কি খবর, কতজনে ফোন দিলো, কতজন যোগাযোগ করলো, সব বিষয়ে আপনার খবর নেব। আচ্ছা ঠিক আছে, কারোর সাথে প্রতারণা করবেন না, যাকে মন দিবেন তাকে দেহ দিবেন না, নাকি? না যাকে মন দেবো তাকে প্রাণ দেহ সব দেবো। এটা কোন এটা কোন এটা কোন যে আমার দায়িত্ব লেবে আমার পাশে থাকবে, আমাকে গরিব বলে কিছু সহযোগিতা করবে। আচ্ছা আপু ভালো থাকবেন, পরবর্তী ভিডিও জন্য দর্শক আপনারা সবাই অপেক্ষা করবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।